এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করেছে, কিন্তু রোহিত শর্মা থেকে উত্তর এসেছে তিনি এখন অধিনায়কত্ব নিতে আগ্রহী নন। তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার বিষয়। তবে রোহিত শর্মার আগ্রহ না থাকার কারণে ভক্ত সমর্থকরা ব্যাপক খুশি। অনেকেই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে লিখছেন, আমরা চাই না রোহিত শর্মা আবারও সেই নির্লজ্জ ফ্র্যাঞ্চাইজি মুম্বাইয়ের নেতৃত্ব দিক। আমরা আশা করছি আগামীবার রোহিত শর্মা আরেকটি চ্যাম্পিয়ন দল গড়বে এবং আমরা সেটাকে সাপোর্ট করব। প্রিয় দর্শক, রোহিত শর্মা আগ্রহ না থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মার মতো সফল অধিনায়ক থাকার পরেও ট্রান্সফার ফি 100 কোটি রুপি দিয়ে গুজরাট টাইটান্স থেকে আবারও দলে ফেরায় মুম্বাই টিম ম্যানেজমেন্ট। সমস্যা দলে ফেরানো নিয়ে নয়, সমস্যা তখনই বাধে যখন রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে গুজরাট থেকে নিয়ে আসা হার্দিক পান্ডিয়াকে অধিনায়কত্ব দেওয়া হয়। তখনই মূলত মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্টের সঙ্গে মনোমালিন্য হয় রোহিত শর্মার, আর এই মনোমালিন্য থেকে যায় খেলাতেও। খেলাতেও দেখা যায় ক্যাপ্টেন্সি পাওয়ার পর যেন সব কিছু পেয়ে বসেছেন, কাউকে সম্মান দেয় না, সবার সঙ্গে খারাপ ব্যবহার। তাই তো আইপিএলে একেবারে পয়েন্ট টেবিলের শেষে মুম্বাই ইন্ডিয়ান্স, ইতিমধ্যে 3 ম্যাচে 3টিতেই হেরে বসেছে তারা। তাই তো এখন মুম্বাই ইন্ডিয়ান্সের কানে পানি চলে গেছে, রোহিত শর্মা ছাড়া তাদের কোনো উপায় নেই। তাই তো আবারও ক্যাপ্টেন্সির প্রস্তাব নিয়ে রোহিত শর্মার দ্বারস্থ হয়েছে তারা, কিন্তু রোহিত শর্মা এতে আগ্রহী নয়। তবে কি শেষ পর্যন্ত রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সকে ফিরিয়ে দিবেন? প্রিয় দর্শক, আপনি কী মনে করছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের প্রস্তাব রোহিত শর্মার ফিরিয়ে দেওয়া উচিত, নাকি আবারও অধিনায়কত্ব গ্রহণ করে দলটাকে পাল্টে দিতে চাইবেন রোহিত শর্মা?